জোবিসনের ডুয়াল লাইট বা জোবিসনের ফুল কালার ক্যামেরায় কিভাবে আমরা আইআর মুড অথবা হোয়াইট লাইট মুড সেট করতে পারি সেটা আমরা দেখব। আমরা এনভিআর থেকে এটা কম্পিউটার থেকে করা যায়, এনভিআর থেকে করা যায়, এনভিআর থেকে আমরা করে দেখাচ্ছি, যেহেতু এনভিআরই মানুষ বেশি ইউজ করে। সো মানে এগুলো সেট ঠিক করার ক্ষেত্রে ডিভাইস সেটিংয়ে যাব। ডিভাইস সেটিংয়ে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এই যে ইমেজ, হ্যাঁ নর্মালি চ্যানেলে থাকে, তো আমরা ইমেজে যাব, যেখানে যে ইমেজ ইমেজে যাব, ইমেজে যে এখানে আমরা 4 নম্বর ক্যামেরাটা আমার ডুয়াল লাইট, সো আমি চ্যানেলটা সিলেক্ট করি 4 নম্বরটা। এই যে 4 নম্বর সিলেক্ট করার পরে এখানে দেখবেন ডান পাশে নিচের দিকে ডে লাইট অটো সুইচ, সো ডে লাইট অটো সুইচ যদি আপনি এখান থেকে সিলেক্ট করে দেন কালার, হ্যাঁ কালার সিলেক্ট করে দেন এবং লাইট করে দেন হচ্ছে হোয়াইট এলইডি, তাহলে সবসময় হোয়াইট এলইডি জ্বলবে এবং কালার থাকবে, হ্যাঁ কালার থাকবে হোয়াইট এলইডি, যেটা আমাদের লাইট জ্বলবে। আর যদি এখানে অটো সুইচ রাখেন তাহলে যদি আপনি এখান থেকে হোয়াইট ও আপনার অটো হোয়াইট এলইডি দিয়ে দেন তাহলে অটোমেটিক্যালি শুধু যখন রাত হবে বা আলো থাকবে না তখন আপনার হোয়াইট এলইডি জ্বলবে, আর যদি আপনি আয়ার এলইডি দেন তাহলে হোয়াইট এলইডি জ্বলবে না, আয়ার এলইডি জ্বলবে। সো এভাবে আপনারা এই কাজটি করতে পারেন। অনেক সময় ক্যামেরা নেওয়ার পরে অটোমেটিক আয়ার থাকে, কাস্টমার মনে করে হোয়াইট এলইডি নষ্ট বা আপনারা ইউজার মনে করেন হোয়াইট এলইডি নষ্ট, আসলে এই অপশনে যেয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সেটিংসটি ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ।